ज्योतिप्रिय मल्लिक ग्रेप्तार ताके गतकाल राते सीजीओ कमप्लेक्से निये जावा हय। तारपर आज सकाल 8:30 नागाद ताके सीजीओ कमप्लेक्स थेके बार करे निये जावा होयेछे जोका ईएसआई हासपाताले। एरपर ताके निये जावा होबे ब्যাংশেল কোর্টে, ताके आजके तोला होबে এবং ব্যাংশেল কোর্ট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্করের সঙ্গে আমরা কথা বলছিলাম। শুভঙ্কর, ইডি সূত্রে কি জানতে পাচ্ছো যে জ্যোতিপ্রিয় মল্লিককে তারা কতদিনের হেফাজতে চাইতে পারেন, কি জানতে পাচ্ছো? যে যত বেশি দিন তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা যায়, জের করা যায়, কেননা এই যে রেশন বন্টন দুর্নীতি মামলাতে তারও লিড চাইছেন এবং বাকিবুর রহমানের পর কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারিতে তারা মনে করছে যে এবার জ্যোতিপ্রিয় মল্লিককে তারা জেরা করে সিজিও কমপ্লেক্সে আরও বেশি তথ্য এই রেশন বন্টন দুর্নীতি নিয়ে তারা জোগাড় করতে চাইছে। এবং গতকাল যখন প্রায় 21 ঘন্টা জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার কথার মধ্যে কিন্তু বেশ কিছু অসঙ্গতি পেয়েছিল, বেশ কিছু প্রশ্নের উত্তর জ্যোতিপ্রিয় মল্লিক এড়িয়ে গিয়েছেন বলে আমরা ইডি সূত্রে জানতে পেরেছি। এবং একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু ইডি আধিকারিকেরা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে, অর্থাৎ BC 244-245, সেখান থেকে উদ্ধার করেছে বলে আমরা জানতে পেরেছি। এবার গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শনী মল্লিককে বেশ ইতস্তত দেখেছি। প্রায় 4 থেকে 5 বার তিনি 245 থেকে 244 গিয়েছেন, আবার ফিরেছেন। ইডি আধিকারিকদের বেশ কয়েকজন তার সঙ্গে গিয়েছে, আবার ফিরেছে। জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু মুহুর্মুহু চলেছে পারিবারিক সদস্যদের এবং জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকে টানা জিজ্ঞাসাবাদ চলেছে, ম্যারাথন জেরা চলেছে। এবং সেখান থেকে কিন্তু অবশেষে ইডি আধিকারিকেরা তাকে গ্রেফতার করে, প্রায় 21 ঘন্টারও বেশি সময় তাকে জেরা করা হয়, তাকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে আনা হয়। এবার তারা চাইছেন যে বাকিবুর রহমানকে জেরা করে যে তথ্য তারা পেয়েছিল সেই তথ্যের উপর ভিত্তি করে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানোর পর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, বা যে টাকা ঘুরপথে এসেছিল এই যে রেশনের যে জিনিসপত্র সেগুলোকে বিক্রি করে বা খোলা বাজারে সেগুলোকে বিক্রি করে, সেখানে আর কেউ যুক্ত রয়েছে কি না, বাকিবুর রহমানকে যেরকম জেরা করে সেই তথ্য পাওয়া যাচ্ছে বেশ কিছু। জ্যোতিপ্রিয় মল্লিককেও কিন্তু এবার জেরা করতে চাইছে ইডি আধিকারিকেরা আরও বেশি করে। এবং ফলত সেই দিকে তাকিয়ে আজ ব্যাংশাল আদালতে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে পেশ করা হবে, ইডির তরফ থেকে কিন্তু তাদের হেফাজতে চাওয়া নিয়ে আবেদন করা হবে বিচারকের কাছে। এবং স্বাভাবিক কারণেই যে ছবিটার আগেও আমি দেখাচ্ছিলাম বা আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ ভরা দেখাচ্ছিল, পুলিশি তৎপরতা কিন্তু এখানে একেবারেই তুঙ্গে। কেননা অন্যান্য দিন যখন আমরা অন্যান্য কেসে এখানে আসি, আমরা কিন্তু দেখি এরকম কোনো তৎপরতা একেবারেই নেই, কোনো রকম ব্যারিকেড থাকে না, ফেন্সিং থাকে না। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের মন্ত্রী, বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী, তিনি গ্রেপ্তার হওয়ার পর বিশেষ করে গতকাল আমরা দেখেছিলাম যখন তাকে জেরা চলছে তার বাড়িতে, সেই সময় কিন্তু তৃণমূলের বেশ কয়েকজন নেতা নেতৃত্ব বিজয়া সম্ভাষণ জানাতে জানাতে তার বাড়িতে চলে গিয়েছিলেন। সেখানে তারা গেটে তাদেরকে আটকানো হয়, সেখান থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএসও পার্সোনাল সিকিউরিটি অফিসার এবং সেই সঙ্গে বিধাননগর উত্তর থানার আইসি, তাকে ডেকে পাঠানো হয়। ইডি আধিকারিকরা বেশ কিছুটা ক্ষুব্ধ হন যে বাইরে কি করে মানুষ এবং জমায়েত করছে, কি করে রাজনৈতিক দলের লোকজন জমায়েত করছে, যেন সেই জমায়েত সরিয়ে দেওয়া হয়। ফলত সেই দিকে তাকিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে রাস্তা এবারে ফেন্সিং ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়, আজও যাতে সেরকম কোনো বিরূপ ঘটনা না ঘটে। তাই আগে ভাগেই কিন্তু পুলিশের তরফ থেকে এখানে একেবারে ব্যারিকেড দিয়ে মিডিয়াকেও একদম আলাদা করে রাখা হয়েছে, ক্যামেরা আমাদের সেট করা রয়েছে। একই সঙ্গে কিন্তু গেটগুলোতে, গেটের আশেপাশে পুলিশের বাহিনী মোতায়েন করা রয়েছে। এবং যেহেতু এই মুহূর্তে তার স্বাস্থ্য পরীক্ষা জোকা হাসপাতালে চলছে, আর কিছুক্ষণ পর তার স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে কিন্তু সরাসরি এই ব্যাংশাল আদালতে তাকে আনা হবে। ইডি আধিকারিকরা তাকে পেশ করবেন বিচারকের সামনে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই যে এর আগে আমরা দেখেছি যে একাধিক দুর্নীতিতে রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়ক গ্রেপ্তার হয়ে এখন তারা কিন্তু বলা যেতে পারে সংশোধনাগারের ভেতরে রয়েছে, এখন তাদের মামলা চলছে। সেইখানে নতুন সংযোজন কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি। এবং এই বাকিবুর রহমান যিনি একজন রাইস মিলের কর্তা বা বলা যেতে পারে মালিক, তার যে এই যে উত্থান, কারণ আমি এর আগেও জানিয়েছি যে এর আগে যখন এই ধরনের ঘটনা সামনে এসেছিল তখন পুলিশের তরফ থেকে কিন্তু
2020-2021 দুটি কোতোয়ালি থানা এবং 2023 নবদ্বীপ থানা একটি কেস হয়। সেই কেস কিন্তু সেইভাবে আর এগোয়নি এবং সেই কেসগুলোকেই হাতে তুলে নিয়ে এসে হাতিয়ার করে কিন্তু ইডি তাদের তদন্ত শুরু করেছে এবং তারপরে তাদের এত বড় ব্রেক থ্রু প্রথমেই তারা বাকিবুর রহমানকে গ্রেফতার করে প্রায় 57 ঘন্টার বেশি সময় ধরে তার বাড়িতে রেড অর্থাৎ অভিযান এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তারপরে তার গ্রেফতারি এবং তাকে জেরা করে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার নাম সামনে আসে এবং তার বাড়িতেও গতকাল টানা 21 ঘন্টা তল্লাশি তার আত্মসহায়ক অমিতদের বাড়িতে অমিতদের দুটি ফ্ল্যাটে টানা তল্লাশি অমিতদের এক ঘনিষ্ঠ বেলেঘাটা যার বাড়ি তার বাড়িতেও তল্লাশি বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় তল্লাশি চলেছে। সেই তল্লাশি শেষ হলে অমিত দে বা অন্যান্যদের রিমান্ড বা সেখান থেকে তারা ইডি আধিকারিকরা ফিরে এলেও জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে কিন্তু আমরা দেখেছি সকাল 6টা থেকে যে রেড বা যে অভিযান শুরু হয়েছিল সেই অভিযান কিন্তু টানা 21 ঘন্টা পর অর্থাৎ রাত গভীর রাত 3:15 নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ইডি আধিকারিকরা বিশাল সিআরপিএফের জওয়ানরা একেবারে তাদের ঘেরাটোপের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিককে তুলে একেবারে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার আগে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু অবশ্যই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে, তিনি ষড়যন্ত্রের শিকার এবং বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপি নেতা যিনি একসময় তৃণমূলে ছিলেন এখন দল বদল করে বিজেপিতে গিয়েছেন তার অঙ্গুলি হেলনেই কিন্তু এইভাবে কেন্দ্রীয় গোয়েন্দা বা তদন্ত সংস্থা তারা কিন্তু এইভাবে ভিনডিকটিভ অ্যাটিটিউড নিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যার শিকার তিনি হয়েছেন। এবং শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয়, এর আগে যে কজন গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকে এরাজ্যেই নয় ভিন রাজ্য আমরা দেখেছি যেখানে বিজেপি বিরোধী কোনো দল সরকারে রয়েছে সেখানেও কিন্তু এই একইভাবে তাদের বিরুদ্ধে আক্রমণ নামানো হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে অভিযোগ করেছেন, অরবিন্দ কেজরিওয়াল সে অভিযোগ করেছেন, ইতিমধ্যে আমরা দেখেছি দিল্লিরও বেশ কয়েকজন কিন্তু আফগানি মামলাতে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ফলত সব দিক থেকে বিরোধীরা কিন্তু বিজেপি সরকার বা কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারকে কোনটাচা করতে একেবারে যারা কোনো রকমভাবেই কোনো বলা যেতে পারে যে ধরনের অভিযোগ একাধিক অভিযোগ কিন্তু তারা এইভাবে করছেন সে রাজ্যে তৃণমূল পরিচালিত সরকারে থাকা তৃণমূল হোক বা আমরা বামেদের তরফ থেকেও দেখেছি একই ধরনের অভিযোগ করতে, কংগ্রেসও সেই একই ধরনের অভিযোগ করেছে যে বিরোধীদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক চক্রান্ত চলছে, তাদের বিরুদ্ধে এইভাবে এজেন্সি লেলিয়ে দেওয়ার কিন্তু কাজ করছে কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার। স্বাভাবিকভাবে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন, এখন ইডি চাইছে যে তাকে রিমান্ডে বা হেফাজতে নিয়ে আরো বেশি করে জেরা করে এই রেশন বন্টন দুর্নীতি মামলা আরো যত তথ্য বা আরো কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে সে বিষয়ে আরো বেশি করে তারা সংগ্রহ করতে। ধন্যবাদ শুভঙ্কর, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে। ব্যাংশেল কোর্টে আর কিছুক্ষণ পরে নিয়ে যাওয়া হবে জ্যোতিপ্রিয় মল্লিককে, ব্যাংশেল কোর্ট থেকেই সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।